লক্ষ তাহলে এইখানে একটা কমা দিলাম 23476 এখানে কমা তুমি 400 এর পরে একটা কমা দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই তাহলে আমরা এই সংখ্যাটিকে এভাবে নির্ধারণ করলাম এখন যদি আমরা কথায় লিখি তাহলে কি লিখব বন্ধুরা কথায় আমরা সংখ্যাটা তো কমার মাধ্যমে নির্ণয় করে ফেললাম এখন তোমরা কথায় লিখবা কথায় কিভাবে লিখবা 23 হাজার যেহেতু অযুত আছে দুই সংখ্যার হাজার আমরা আগেই নির্ণয় করেছি এবার আমরা কথায় লিখব দেখো কতটা সহজ আমি যেভাবে তোমাদেরকে শিখালাম কতটা সহজ বন্ধুরা তারপরে কত 476 একদম সহজ কথায় লেখা হয়ে গেল আমাদের সংখ্যাটি তৈরি করা হয়ে গেল তারপরে বলেছে তোমাদেরকে এই যে একটু আগে আমি যেভাবে চার ডেকে স্থানীয় মান নির্ণয় করলাম এটির স্থানীয় মান তোমরা ঠিক এইভাবে নির্ণয় করবে তাহলে বন্ধুরা তোমাদেরকে বেশি পড়া দিয়ে লাভ নেই আমি আজকে হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে আমি একটি করে দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হলো দুইয়ের আমার দুই নং এর দুই নং এর আমি এক নাম্বার করে দেখালাম দুই তিন ও চার এই হলো তোমাদের হোমওয়ার্ক আর তিন নাম্বার অঙ্কটি আগামী ক্লাসে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দেবো বেশি দিব না বন্ধুরা ভয় পাইও না কোনো কারণ নেই আমরা আস্তে আস্তে শিখবো আমাদের ভিডিওগুলো থাকবে আমরা যখন ইচ্ছা খুশি বের করে দেখতে পারবো কোনো সমস্যা নেই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে না ভুল লাগবে দেখতে চাইবা না তাছাড়া আমাদের অনলাইনের ব্যাপার যেহেতু সময় একটা সীমাবদ্ধতা আছে তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আমি তোমাদের জন্য দোয়া করব সবার জন্য সবাই দোয়া করব আর ইনশাল্লাহ আবার একদিন হঠাৎ করে এসে তোমাদের সামনে আপনাদের যদি ডিভিশন থেকে আমি এসে হাজির হয়ে যাবো বন্ধুরা চিন্তা কোনো কারণ নাই আর তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারো তো আজকের মতো আল্লাহ হাফেজ